আমরা ইংরেজি শিখতে চাই আমরা স্পোকেন ইংলিশ শিখতে চাই আমরা সুন্দর সুন্দর ইংরেজি সেন্টেন্স লিখতে চাই কিন্তু অনেক চেষ্টা করে আমরা এগুলো শিখতে পারি না বা বা যে কোনো ত্রুটির কারণে এগুলো আমরা আহ ঠিকমতো আয়ত্ত করতে পারি না তো যাই হোক তো আজকে ডে ফোর এটি ডে ফোর ইংরেজি শেখার উপর এটি ভিডিও ডে ফোর চতুর্থ দিনের একটি ভিডিও তো আজকে আমরা যে জিনিসটি দেখব সেগুলো হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট সিম্পল টেন্স কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব সেগুলো দেখব তো অনেকেই টেন্সের নাম শুনে হয়তো বা ভয় পেয়ে যান তবে এখানে আপনারা মজা পেয়ে যাবেন সো স্ক্যা স্টার্টেড তো দেখুন নিচের এই যে ভার্বগুলো দেখছেন এই ভার্বগুলোর পরে কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না অর্থাৎ এদের কোনো কন্টিনিউয়াস টেন্স নাই যেমন আই এম লাইকিং হিম এটি না বলে আপনি বলতে বলবেন আই লাইক হিম তো কি কি ভার্ব আছে সে ভারগুলো একবার দেখে নেই লাইক লাভ সি ওয়ান্ট নিড হেয়ার মিন সিম স্মেল হা নো হেট টেস্ট রিয়েলাইজ বিলং বিলিভ তো এবার দেখুন আকিবকে এর মানে হল আকিব ডাজন্ট সিম ভেরি হ্যাপি অ্যাট দ্য অর্থাৎ এই মুহূর্তে আকিবকে খুব একটা বেশি খুব একটা খুশি দেখাচ্ছে না আকিব ডাজন্ট সিম ভেরি হ্যাপি দেখাচ্ছে না খুব খুব হ্যাপি এট দা টাইম মোমেন্ট এই মুহূর্তে তো এখানে দেখুন আর কি না আই এম হাংরি আই ওয়ান্ট সামথিং টু ইট আই এম ওয়ান্টিং কখনো বলা যাবে না কারণ কন্টিনিউয়াস হয় না ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন তুমি কি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি এখানে মিন আন্ডারস্ট্যান্ড এগুলোর কিন্তু কখনো এই যে দেখুন মিন মিনের কখনো কন্টিনিউয়াস হয় না আন্ডারস্ট্যান্ড আই মিন তো এখানে দেখুন স্মেলস লেটস ওপেন উইন্ডো এই ঘরে দুর্গন্ধ হচ্ছে চলো একটা জানালা খুলি এই ঘরে দুর্গন্ধ হচ্ছে চলো একটা জানালা খুলি দি রুম স্মেলস লেট ওপেন উইন্ডো তো এখানে স্মেলস যে ভার্বটা তার সাথে এ যুগ হয়েছে কারণ এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাট স্মেল ভার্বের কোনো কন্টিনিউয়াস হয়নি ডু ইউ সি দ্যাট ম্যান ওভার দেয়া আর ইউ সিং আমরা কখনো বলি না আমরা বলি ডু ইউ সি দ্যাট ম্যান ওভার দেয়া সি দ্যাট ইজ নো কন্টিনিউয়াস ফর্ম অফ সি আচ্ছা থিঙ্ক এবং বিলিভ অর্থে ব্যবহৃত হয় থিঙ্ক যখন বিলিভ অর্থে ব্যবহৃত হয় তখন কন্টিনিউস টেন্স ব্যবহার করা যাবে না থিঙ্ক যখন বিলিভ অর্থে ব্যবহৃত হয় তখন কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যাবে না কথাটা আবারও দেখুন থিঙ্ক যখন বিলিভ অর্থাৎ বিশ্বাস করা এই অর্থে ব্যবহৃত হয় তখন আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব না হোয়াট ডু ইউ থিঙ্ক মানে হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক এই থিঙ্ক মানে থিঙ্ক মানে বিলিভ করা কি ঘটবে বলে হোয়াট ডু ইউ থিঙ্ক কী ঘটবে বলে তুমি বিশ্বাস করো আই এম থিঙ্কিং অফ গিভিং আপ মাই জব এর মানে হচ্ছে আমি চাকরিটি ছেড়ে দেব তো এখানে থিঙ্কটি মানে বিশ্বাস করো বা মনে করে এই অর্থে ব্যবহার ব্যবহার করা হচ্ছে এই জন্য এটার কন্টিনিউন্স ফর্ম আমরা ইউজ করব না বাট কিন্তু এইখানে দেখুন এখানে ভাবাভাবি না এখানে ডাইরেক্ট অ্যাকশন আই এম থিঙ্কিং অফ গিভিং আপ মাই জব আমরা পা প্রায়ই ক্যান প্লাস সি হেয়ার স্মেল টেস্ট ব্যবহার করি তো লিসন ক্যান ইউ হিয়ার সামথিং ক্যান এর পরে সি হিয়ার স্মেল এগুলো আমরা ব্যবহার করি এখানে দেখুন হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট উইল হ্যাপেন কি ঘটবে বলে তুমি বিশ্বাস করো তো এখানে আপনার এইভাবে সেন্টেন্সটা লিখলে কিন্তু কারেক্ট হয় না কারণ এখানে একটি অবশ্যই প্রণাম দিতে হবে সো হোয়াট ডু ইউ থিংস হ্যাপেন আপনি বলতে পারেন তো ক্যান প্লাস সি এটি আমরা দেখলাম তো এবার দেখুন যে সি আই এম সিং এর সাথে অর্থাৎ সি এর সাথে কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা যাবে যখন এর অর্থ হবে কারো সাথে সাক্ষাৎ করা বিশেষ করে ভবিষ্যতে কিছু করা মানে হচ্ছে কারো সাথে আপনি সাক্ষাৎ করতে যাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সাক্ষাৎ করার ক্ষেত্রে আপনি আবার কন্টিনিউ ইউজ করতে পারবেন দেখুন এম সিং দ্য ম্যানেজার টুমরো মর্নিং আমি আগামীকাল সকালে ম্যানেজারের সাথে দেখা করব। তো আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন লুক এবং ফিল কাউকে কেমন দেখাচ্ছে বা কে কেমন বোধ করছে এ ধরনের কথা বলতে আমরা লুক এবং ফিলের সাথে প্রেজেন্ট সিম্পল অথবা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি কাউকে কেমন দেখাচ্ছে বা কে কেমন বোধ করছে এ ধরনের কথা বলতে আমরা লুক এবং ফিলের সাথে প্রেজেন্ট সিম্পল বা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি ইউ লুক ওয়েল টু ডেই বাট ইউ আর লুকিং ওয়েল টুডেই তো ইউ লুক ওয়েল টুডেই মানে আর ইউ আর লুকিং ওয়েল ডে এখানে দেখুন কাউকে কেমন দেখাচ্ছে বা কে কেমন বোধ করছে এ ধরনের কথা বলতে আমরা লুক ফিলের সাথে প্রেজেন্ট সিম্পল অথবা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি অর্থাৎ এখানে আমাদের স্বাধীনতা আছে যা আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সও ব্যবহার করতে পারি অথবা কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারি লুক আর ফিলের ক্ষেত্রে আই ইউজুয়ালি ফিল ছাড় ইন দা মর্নিং তাহলে এখানে দেখুন আই এম ইউজুয়ালি ফিলিং নয় কারণ এখানে এই যে দেখুন কাউকে কেমন দেখাচ্ছে বা কেমন বোধ করছে এই ধরনের কথা মানে বর্তমান কালের এটা একটু ভবিষ্যৎ কালের এটা একটু মানে অভ্যাস বোঝাই অভ্যাসের ক্ষেত্রে প্রেজেন্ট হাউ ডু ইউ ফিল নাও ওয়েল অথবা আমরা বলতে পারি হাউ আর ইউ ফিলিং নাও তুমি এখন কেমন বোধ করছো কিন্তু এখানে আর একটা টুইস্ট আছে দেখুন যে হি ইজ সেল

খুব ভালো করে বুঝুন যে কোন ধরনের সিচুয়েশানে আমরা আই এম বিং এবং আই এম বিং এবং আই এম ইউজ করছি বা হি ইজ বিং এবং হি ইজ ইউজ করা হচ্ছে এটি আসলে ক্ষণিক সময়ের জন্য আর এটি দীর্ঘ সময়ের জন্য বা অভ্যাস বা আগে থেকেই সে আগে থেকেই যার অস্তিত্ব রয়েছে কিছু উদাহরণ আমরা পড়ব তোমার কি আল্লাহতে বিশ্বাস আছে ডু ইউ বিলিভ ইন গড সে রাজনীতিতে আগ্রহী কিন্তু কোনো দলে জড়িত নয় হিজ হিজ ইন্টারেস্টেড ইন পলিটিক্স বাট হি হিট বিলং হি ডাজ বিলং টু পলিটিক্যাল পার্টি অভিধানটি তুলে রেখো না ডোন্ট ফুট দ্য ডিকশনারি অ্যাওয়ে আমি প্রচুর কফি খেতাম কিন্তু বর্তমানে চা পছন্দ করছি আই আই ইউজ টু ড্রিঙ্ক

আহ uh, acting করছে বা মানে ব্যবহার show করছে এরকম he being ভেরি নাইস nice to me at the time কেন সে আজ কাজে নেই why isn't he at work today আমি মনে করি তোমার গাড়িটি বিক্রি করা উচিত এই গাড়িটি বিক্রয় করার কথা ভাবছি তুমি কি এটা কিনতে পারবে আই থিঙ্ক ভাবাভাবির বা বিলিভের ক্ষেত্রে কিন্তু সিম্পল টান্স আই থিঙ্ক ইউ শুড সেল দা খা আমি মনে করি গাড়িটি বিক্রি করা উচিত আই থিঙ্ক ইউ শুড সেল দা খার তো এখানে থিঙ্ক মানে হল বিলিভ সুতরাং সিম্পল টেন্স আমি গাড়িটি বিক্রয় করার ভাবছি এটা একটা কন্টিনিউস প্রসেস আই এম থিঙ্কিং অফ সেলিং মাই খার তুমি কি এটা কিনতে আগ্রহী ডু ইউ উড ইউ বি ইন্টারেস্টেড ইন বাইং ইট সাধারণত তুমি খুব কাণ্ড জ্ঞান সম্পন্ন কিন্তু ব্যাপারে এমন করছো কেন নর্মালি ইউ আর ভেরি সেন্সেবল সো ওয়াই আর ইউ বিং সিলি ওয়াই আর ইউ বিং সিলি অ্যাবাউট দিস ম্যাটার এই ছাতাটি কার হু হু খাবারের গন্ধ ভালো ফুড স্মেলস গুড কেউ কি এখানে বসেছে ইজ অ্যানিবডি সিটিং হ্যাঁ আমি ডিনার করছি আই এম হ্যাভিং ডিনার থ্যাংক ইউ ফর ভিং দিস ভিডিও আশা করি এই ভিডিও থেকে কিছু না কিছু আপনি শিখতে পেরেছেন বিশেষ করে আপনি শিখতে পেরেছেন যে হি ইজ বিং এবং হি ইজ এই দুটির মধ্যে কি পার্থক্য আসলে